আসসালামু আলাইকুম, অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো বরাবরের মতো আজকে আমাদের একটা স্টুডেন্টের কোর্স কমপ্লিট, তো ওর মুখে থেকেই আমরা শুনবো যে ওর পরিচয় প্লাস ওই কীভাবে আসছে বা কীভাবে সন্ধান পাইলো, কারণ বাংলাদেশে তো মোটামুটি অনেক সেন্টার আছে, এই জন্য ওর কাছে মনে হইলো যে এই সেন্টারটাই বেস্ট। তো ওর মুখ থেকেই আমরা কিন্তু শুনবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি আসছি বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে, ওইখান থেকে দোলাইপাড়া আসছি। ওইখানে একটা ট্রেনিং সেন্টার আছে ওয়েল্ডিং, কিন্তু ওইখানে আমি সব কমপ্লিট করছি আর কি। কমপ্লিট করার পরে এমআইটি উনি আমাকে মারতে দিচ্ছে, কিন্তু ওনার মেশিন অতটা ভালো না, মানে মেশিন একদম বাজে মেশিন। আর তারপর একটা ভিডিও দেখছি অনলাইনে, ভিডিও দেখে এক ভাইয়ের মাধ্যমে ভাইয়ের নাম্বার দিচ্ছে, ওই নাম্বার যোগাযোগ করে তারপর স্যারের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট ভালো মতো করে তারপর এখানে আসলাম। তো ওইখানে সাতটা, যেটা আমার 7 নম্বর জব, আর সিরাম একটি আমার 3 নম্বর জব। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, তারপর আপনার অনেক দক্ষ, তো আমার মানে ওইখান থেকে হাজার হাজার গুণ মানে আমি শিখতে পারছি, মানে আমার অনেক ভালো লাগছে আপনাদের সিস্টেমগুলো দেখে, মেশিনগুলো আপডেট মেশিন অনেক ভালো। এখন আমরা কি আশা করতে পারি এই জব যে প্রিপারেশন, জব প্রিপারেশন সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা রুট গ্যাপ কত দিব বা রুট স্টাইল থেকে 6 mm গ্যাপ থাকবে, সিরামিক থেকে 5 থেকে 6 mm, 6 mm কি আমি যে কোনো পরিমাণ দিতে পারি, 5 mm দিতে পারি, যদি আমি কন্ট্রোল করতে পারি আমি 6 mm দিতে পারি, এটা মোটামুটি মাথায় থাকবে সব? হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম মাথায় থাকবে। আর আমরা এই সিম্পলেটটা কেন লাগাইছি? এটা সিম্পলেটটা লাগানো হয়েছে, এটা ট্যাগ দিছি জি, পিছনে আমার সিরামিক আছে, যদি আমি এরকমভাবে জয়েন না করি তাহলে আমি সিরামিকটা ভালোভাবে ফিক্স করতে পারবো না, আমার গ্যাপটা ওরকম হবে না জি। আর আমরা শুরু করবো এদিক থেকে, যদি আমি সিরামিক্স না দিই, যদি আমার এই সিম্পলেট না থাকে, হ্যাঁ তাহলে আমি কি শুরু করতে পারবো না? যদি কাইটা পড়ে যাবে, কাইটা পড়ে যাচ্ছে, এই সিম্পলেটটা এই কনফিক্সটা যদি না থাকে তাহলে আমি শুরু করতে পারবো না, শুরু করার সাথে সাথে আমার সিরামিক্স কেটে পড়ে যাবে, কাইটা পড়ে যাবে কয়েকটা ধরুন। আবার আমি এটার জন্য মাধ্যমে কি জব টেকিং দিয়ে জব টেকিং দিয়ে আটকে রাখছি, হ্যাঁ। তারপরে যখন সিরামিক্স আমরা এটা ইনস্টল করবো, তখন সিরামিক্সের একটা রেড কালার কি একটা বর্ডার আছে না, এই যে মাঝখানে যে বর্ডার আছে ওটা কই দিব মনে আছে? হ্যাঁ, মাঝ বরাবর থাকবে, বিবেলের মাঝখানে থাকবে, এই বিবেলের একদম সেন্টার বরাবর থাকবে জি, এটা মনে থাকবে? হ্যাঁ অবশ্যই। তাহলে এখন মোটামুটি তুমি কতটুকু স্যাটিসফাই যে 3 নম্বর জব সিরামিক্স মানে পেনিট্রেশন কিরকম হইতে পারে, মানে আইডিয়া? আমি আমার নিজের থেকে আত্মবিশ্বাস আছে, মানে 100% দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমরা এখন দেখবো যে প্র্যাকটিক্যালি যে ওই কতটুকু আসলে শিখছে বা কতটুকু আমাদের জন্য দিতে পারে। তো সবাই সাথে থাকেন, আমরা কন্টিনিউ দিই সব। এখানে সেটিং করা হয়, সেটিং করলাম, এখন আমার যতটুকু লেভেল লাগে ততটুকু আমি নামাবো। এখন আমি পাওয়ার সেট করছি, কতটুকু পাওয়ারে আমি পাওয়ার চলে,